মন্দার ছায়া মূর্তি পাড়ায়, ব্যস্ততার মাঝে চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের কপালে। সামনেই উৎসবের মরশুম শুরু হচ্ছে, চলতি মাসের 17 তারিখ দেবশিল্পী বিশ্বকর্মা পুজো। হাতে আর মাত্র কয়েকটা দিন, কিন্তু করোনা আবহে মূর্তি পাড়ায় মন্দার ছায়া। বেড়েছে মূর্তি তৈরির জিনিসপত্রের দাম, বলা যায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু মূর্তির বরাত এবছর অনেক কমে গেছে। মৃৎশিল্পী রাজুপাল জানান, 2020 সালের তুলনায়ও এবার মূর্তির অর্ডার কমে গেছে। লাভের মুখ দেখবেনই না বলে সব জানিয়ে দেন। তার কথায় অন্য ব্যবসায় মন্দা। তার অভিযোগ, সরকারি তরফে মৃৎশিল্পীরা কোনো সাহায্য পাচ্ছেন না, ফলে শ্রমিকদের আর্থিক অবস্থাও খুব খারাপ। মানুষজন বাজারে করোনা মহামারীতে পূজা বাজি ঠিক মতো করে না। গত বছরটি এবার বাজার আরও বেশি খারাপ। মানুষজন বাড়ির থেকে কিন্তু বাইরে না। গার্লিঙ্গা বাজার খুব খারাপ। তাহলে তোমার দাম, মানে সবাই মনে মধ্যে একটা আতঙ্ক, বাইরে নিয়ে পূজা বালি করলে নিয়ে করোনা হয়, একসাথে জমা হইলে নিয়ে করোনা হয়। তা তো আছে, করোনা তো আছে, কিন্তু মানুষের ব্যবসা বাণিজ্য আমাদের সবাইরে আমরা না সবাই মানে যারা সবাই একটা একটা কেস সিস্টেম, মানে এটার সঙ্গে আরেকটা আরেকটা সঙ্গে আরেকটা কারের কথা, যার জন্য ব্যবসা বাণিজ্য নেয়, যার দিকে বাজার করি পুজো কেউ করে সবাই বাড়ি বাড়ি ঘরে ঘরে পূজা বড় পূজার দিকে কেউ আসছে। রিপোর্ট চ্যানেল 3 রক।